ফরেক্স এক্সেল ভিডিওতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এক্সেল ভিডিওর আরও একটা নতুন ভিডিও। তো আপনি যদি হচ্ছে ফরেক্স মার্কেটে হচ্ছে বিভিন্ন পেয়ারে 8-10টা পেয়ারে 7-8টা পেয়ারে হচ্ছে ট্রেড করতেছেন, করে মাস শেষে আপনার হচ্ছে প্রফিট থাকতেছে না, তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। এইখানে আমি হচ্ছে আমি একটা টিপস দিয়ে দিব, যে টিপসের মাধ্যমে আপনারা হচ্ছে আপনার ফোকাসটাকে হচ্ছে এক জায়গায় আনতে পারবেন এবং সবকিছু যদি ঠিক মতো বুঝতে পারেন, তাহলে অবশ্যই এরপর থেকে হচ্ছে আপনি ওইভাবে ট্রেড করলে আপনার মাস শেষে প্রফিট থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি ফরেক্স এল বিডি চ্যানেলে হচ্ছে নতুন হয়ে থাকেন, তাহলে ফরেক্স এল বিডি চ্যানেলে ফরেক্স রিলেটেড সব ভিডিও দেওয়া আছে, এগুলো আপনি দেখতে পারেন। এগুলো দেখলে আপনার ফরেক্স লাইফ আগের চাইতে অনেক সুন্দর হবে এবং ইম্প্রুভমেন্ট হবে বলে আমি মনে করি। তো চলুন শুরু করা যাক। আমরা যখন হচ্ছে একটা পেয়ারে মানে 7-8টা পেয়ারে হচ্ছে মাথা ঘামাইতে যাই, যে এই পেয়ারে সিগন্যাল আসলো কিনা, ওই পেয়ারে সিগন্যাল আসলো কিনা, অনেকে হচ্ছে 2-3টা ডিসপ্লে নিয়ে হচ্ছে ট্রেড করে যে কোন পেয়ারে ইয়ে আসছে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ট্রেডারে হচ্ছে একটা মনিটর দিয়েই হচ্ছে ট্রেড করে। আসলে এই একটা মনিটর দিয়ে ট্রেড করতে যায়, অনেকগুলো পেয়ারে আসলে নজর রাখা একটু কষ্টকর। একটা পেয়ারে ট্রেড ধরতে যায়, দেখা গেলো আর একটা পেয়ারে ট্রেড ছুটে গেল। আবার এমনও দেখা যায় অনেক ট্রেডিং সিস্টেম, একই ট্রেডিং সিস্টেম অনেকগুলো পেয়ারে কাজ করে না। তো দেখা যায় আপনি একটা পেয়ারে লাভ করতেছেন আর একটা পেয়ারে হচ্ছে লস করতেছেন, লস করে করে আলটিমেটলি দেখা গেল আপনি হচ্ছে লসে আছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে বাঁচার উপায় কি, যে আমি কিভাবে হচ্ছে আমার একটা পেয়ারে বা 2টা পেয়ারে ট্রেড করে হচ্ছে একটা ফোকাস আনতে পারি। এখন কথা হলো যে হচ্ছে আপনি যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমের হচ্ছে আপনি মাস্টার হয়ে যান, মানে সেই ট্রেডিং সিস্টেমের হচ্ছে আপনি A to Z জানেন। A to Z জানতে না পারলে হচ্ছে XY পর্যন্ত হচ্ছে জানেন, তাহলে কি হবে তখন আপনি ওই ট্রেডিং সিস্টেমটা সবকিছু জানতে পারবেন। এবং যখন হচ্ছে আপনি আপনার একটা পেয়ারে ট্রেড করবেন তখন ওই পেয়ারের হচ্ছে সম্পূর্ণ অ্যানালাইসিস আপনার কাছে থাকবে, কোন কোন টাইমে কোন কোন নিউজে হচ্ছে মার্কেট কিরকম হচ্ছে রিয়্যাক্ট করে সবকিছু আপনার নখ দর্পণে থাকবে। সেক্ষেত্রে কি হবে আপনার হচ্ছে প্রফিট করার চান্স অনেক বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আছে আমি বলতেছি না হচ্ছে অন্যান্য হচ্ছে ট্রেডাররা কি করতেছে, চলুন একটু মাই এফএক্স বুককে ঘুরে আসা যাক। আপনারা সবাই জানেন মাই এফএক্স বুক হচ্ছে ফরেক্স ট্রেডারের হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের পোর্টফোলিও হচ্ছে ইয়ে করার একটা সুন্দর জায়গা, এখানে আপনার অ্যাকাউন্টটাকে অ্যানালাইসিস করতে পারেন। এখন দেখেন হচ্ছে এই অ্যাকাউন্টটা 2016 থেকে হচ্ছে কন্টিনিউ হচ্ছে ট্রেড করে যাচ্ছে এবং প্রত্যেক মাসেই দেখেন সে হচ্ছে তার প্রফিট থাকতেছে। দেখেন শুরুতে সে হচ্ছে 5টা পেয়ারে ট্রেড করলেও যখন আস্তে আস্তে আগাবেন তখন দেখেন তার হচ্ছে পেয়ারের সংখ্যা কিন্তু কমে আসছে, সে 2টা পেয়ারে ট্রেড করতেছে। এদিকে যদি দেখি এই দেখেন 2টা পেয়ারে, তার মানে কি এই 2টা পেয়ারে সে হচ্ছে এক্সপার্ট হয়ে গেছে। এক্সপার্ট হওয়ার কারণে এই 2টা পেয়ারের বাইরে সে হচ্ছে ট্রেড করে না। এবং দেখেন অক্টোবর মাসে সে হচ্ছে মাত্র JPSDতে ট্রেড করছে, অন্য কোনো পেয়ারে সে ট্রেডই করে নাই। সেখানে হচ্ছে আমরা যারা বাঙালি আছি বাঙালিরা হচ্ছে 7-8টা 10টা 15টা পেয়ারে হচ্ছে আমরা ট্রেড দেখি যে ট্রেড আছে কিনা, 15টা অ্যাকাউন্টে দেখে হচ্ছে ট্রেড আছে কিনা। এভাবে আমরা মাথা আলাদা দিয়ে ফেলি এবং বেশি টেনশন করি, টেনশন করতে যাই হচ্ছে ভুলভাল ট্রেড ওপেন করে ফেলি। এরপরে হচ্ছে আর একটা অ্যাকাউন্ট দেখা যাক, নাইট প্রফিট সিস্টেম, সে কয়টা অ্যাকাউন্টে ট্রেড করে। দেখেন এইটা এই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে কোনো মাসে প্রফিট কোনো মাসে লস এরকম আছে, তাহলে দেখি এই কয়টা অ্যাকাউন্টে ট্রেড করে, এই পেয়ারে ট্রেড করে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সে 7টা পেয়ারে ট্রেড করে কোনো মাসে প্রফিট করতেছে কোনো মাসে লস করতেছে, বেশি পেয়ারে ট্রেড করার ফল হলো এটা। দেখেন এর আগেও কিন্তু সেম অবস্থা, কিন্তু এখানে হচ্ছে আমাদের হচ্ছে শিখার ব্যাপার আছে। ধরেন হচ্ছে এখানে এই মাসে সে ইউরো ইউএস যেই যেই পেয়ারগুলোতে হচ্ছে লস করলো, যেই যেই পেয়ারগুলোতে লস করলো ওই ওই পেয়ারগুলো কিন্তু হচ্ছে দেখে ওই এই পেয়ারগুলো হচ্ছে বাদ দিয়ে দিলে কিন্তু আপনার হচ্ছে যে প্রফিট পেয়ারগুলোতে ট্রেড করা উচিত। তো আমি বলতেছি না যে হচ্ছে যারা অনেক বেশি পেয়ারে হচ্ছে ট্রেড করা খারাপ বা হচ্ছে অনেক বেশি পেয়ারে ট্রেড করলে প্রফিট হয় না, আমি তাদের বলতেছি যারা হচ্ছে অনেকগুলো পেয়ারে হচ্ছে মাথা ঘামাইতে যেয়ে আপনি হচ্ছে লস করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ভালো হয় আপনি হচ্ছে একটা কিংবা 2টা পেয়ার ধরে
সেই পেয়ারে হচ্ছে খাতা কলম ধরে প্রত্যেকটা হচ্ছে টাইম জোন অনুযায়ী মার্ক করেন, যে কোন টাইম ফ্রেম থেকে টাইম জোনে ভালো মুভ করে, কোন নিউজের সময় কিরকম রিয়াক্ট করে, এগুলো সব লিখে রেখে রাখেন। দেখেন যে ওই পেয়ারের ডিটেলস আপনার কাছে চলে আসবে, তখন হচ্ছে আপনার ইম্প্রুভমেন্ট অটোমেটিকলি হবে। এরপরে দেখি যে যারা হচ্ছে কন্টিনিউ প্রফিট করছে তারা কতগুলো পেয়ার ট্রেড করে। দেখেন এটা শুধুমাত্র হচ্ছে ইউরোইউএসডি, ইউরোইউএসডি পেয়ার। এখানে হচ্ছে পার্সেন্টেজ এত কম দেখতেছেন যে হচ্ছে এরা অনেক কম পার্সেন্ট প্রফিট করে, এটাই আসলে হচ্ছে মার্কেটের রিয়েলিটি। যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক কম পার্সেন্ট হচ্ছে প্রফিট করে, কিন্তু হচ্ছে কন্টিনিউ প্রফিট করে যায়। তাহলে দেখেন এই অ্যাকাউন্টটা হচ্ছে একটা পেয়ারে ট্রেড করে। এখন আরো সামনে দেখি, এখানে আমি চার পাঁচটা খুলে রাখছি। এটা হচ্ছে ইউরোএসডি, দেখেন হচ্ছে এই মাসে 53% প্রফিট করছিল মার্চ মাসে। এই দেখেন 18 সালে সে অনেকগুলা পেয়ারে ট্রেড করলেও 18 সালের শেষের দিকে এসে সে একটা পেয়ারে ট্রেড শুরু করছে। যে একটা পেয়ারে ট্রেড করলেও আসলে অনেক বেশি প্রফিট করা যায়। আপনারা অনেক পেয়ার, এখানে তো লিস্টে ফরেক্স মার্কেটের অনেক 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 পেয়ার দেওয়া আছে, এর জন্য হচ্ছে আপনি যেই পেয়ারে হচ্ছে আপনি ভালো মনে করেন এবং কমফোর্টেবল মনে করেন সেই পেয়ারে হচ্ছে আপনি ট্রেড করেন। যদি আরো কিছু দেখি, এই দেখেন 3টা পেয়ারা ট্রেড করে, সবচেয়ে বেশি প্রফিট করছিল এই মাসে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে 18% প্রফিট করছে। এই দেখেন তো 2টা পেয়ারা ট্রেড করে প্রফিট করছে এবং ব্যালেন্স হচ্ছে কন্টিনিউ বাড়ছে। এবং এটা যে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এগুলো কিন্তু না, আমি যেগুলো দেখালাম সবই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এই যে এখানে আপনি জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পরে এই দেখেন অ্যাকাউন্ট টাইপ হচ্ছে রিয়েল। আর আর একটা বড় প্রমাণ হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে তার ডিপোজিট হয়েছে প্লাস এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে নিয়মিত উইথড্র হয়েছে, এই যে উইথড্র হয়েছে $1,000। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এটা কোন পেয়ারে? এটা জেপিএসডিতে। তাহলে হচ্ছে ভিডিওর হচ্ছে মূল যে হচ্ছে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার মাস শেষে কিংবা হচ্ছে সপ্তাহ শেষে আপনার যদি অ্যাকাউন্টে প্রফিট না দাঁড়ায় তাহলে আপনি কি করবেন? আপনার এই 8টা 10টা পেয়ার বাদ দিয়ে আপনার কাছে আপনার সাথে সুইটেবল হয়, আপনি ভালো বুঝতে পারেন এরকম পেয়ার একটা ধরে সেটার হচ্ছে ডিটেলস অ্যানালাইসিস করেন। সেটা একটা ট্রেড ওপেন করার আগে সেটা আইসি মুকু দিয়ে চেক করেন, মুভিং অ্যাভারেজ 200 দিয়ে চেক করেন, প্রাইস অ্যাকশন দিয়ে চেক করেন, এবং হচ্ছে প্রতি সেশনে হচ্ছে কোন সেশন থেকে কোন সেশনে মার্কেটের মুভ কেমন হচ্ছে, ওই পেয়ারের হচ্ছে নিউজে কীরকম মুভ করতেছে, তারপর হচ্ছে সপ্তাহের কোন দিন ভালো মুভ করে, যে শনিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিনের মধ্যে 5 দিনের মধ্যে হচ্ছে কোন দিন সবচাইতে হচ্ছে বেশি মুভ করে, এগুলো সব আপনি হচ্ছে মার্ক করে খাতায় লেখেন। লিখে লিখে দেখেন একটা ডাটা বেস তৈরি করে ফেলেন, দেখেন যে ওই পেয়ারের হচ্ছে আপনি ডিটেল জেনে যাবেন। ডিটেল জানার পরে দেখেন ওই পেয়ারে ট্রেড করেন, দেখেন আপনার ট্রেডিং আরও অনেক বেশি উন্নত হচ্ছে। এবং দেখাইলাম যে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে বড় বড় ফান্ড, বড় বড় ফান্ড কিন্তু সেগুলো দেখালাম, এটাই মাত্র হচ্ছে 6,000, বাদ বাকি সব বড় বড় ফান্ড, সব একটা একটা পেয়ারে ট্রেড করতেছে, একটা দুইটা তিনটা পেয়ারে ট্রেড করতেছে। তাহলে আপনারা হচ্ছে একটা দুইটা তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন, সবচাইতে ভালো একটাতে এক্সপার্ট হয়ে যান, তারপরে আর একটা ধরেন। এর মধ্যে এরকমও দেখছেন যে হচ্ছে সে হচ্ছে 4টা 5টা পেয়ারে ট্রেড শুরু করছিল, পরে এদিকে যত দিন যাইতেছিল তত সে হচ্ছে একটা পেয়ারে চলে আসছে, সে ওই একটা পেয়ারের এক্সপার্ট হয়ে গেছে, এই কারণে সে হচ্ছে মাস শেষে প্রফিটগুলো ঘরে আনতেছে। তাহলে আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনারও ইনশাল্লাহ প্রফিট ঘরে আসবে। এবং আপনি যদি 3-4টা পেয়ারে ট্রেড করতে চান, যে আপনার এই ট্রেডিং সিস্টেমে 3-4টা পেয়ারে ভালো কাজ করে, তাহলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে ওই 3-4টা পেয়ারের মধ্যে দেখেন যে কোন পেয়ারগুলোতে সবচাইতে বেশি আপনি প্রফিট করতে পারেন, তাহলে ওই পেয়ারগুলো রেখে বাদ বাকি পেয়ারগুলো বাদ দিয়ে দেন। কিংবা হচ্ছে কোনো পেয়ারে হচ্ছে 1 মাস প্রফিট করলেন, পরের মাস লস, আবার লস করলেন, আবার প্রফিট, এরকম থাকে। তাহলে ওই পেয়ারগুলো বাদ দিয়ে যেই পেয়ারগুলো হচ্ছে আপনার জন্য প্রফিটেবল থাকে ওই পেয়ারগুলোতে ট্রেড করুন। তো ভিডিও ছিল এই পর্যন্ত, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।